নারায়ণগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগৎচর গ্রামের বাসিন্দা কাশেম মিয়া। এদেশের সিংহভাগ মানুষের মতো তারও টানাপোড়েনের সংসার। এই টানাপোড়েনের সংসারে এক মুঠো সুখের ছোঁয়া দিতে কাশেম মিয়া চেষ্টা করছেন প্রতিনিয়ত। বেশ কবছর আগে ব্যতিক্রমী একটি কাজ শুরু করেছিলেন তিনি, এবং এ উদ্যোগই তাকে এনে দিতে শুরু করেছে সমৃদ্ধি ও সচ্ছলতা। ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, এটা সর্বজন স্বীকৃত। হাল চাষের জন্য গরুর প্রয়োজন হয়, কিংবা আধুনিক চাষযন্ত্র পাওয়ার টিলারের। এছাড়া ঘোড়া দিয়েও যে আরও সহজ ও স্বচ্ছন্দে হাল চাষ করা যায়, এটা সবারই অজানা ছিল। কাশেম মিয়া হাল চাষের জন্য এই ঘোড়াকেই অবলম্বন করেছেন। দুটি প্রাপ্তবয়স্ক এবং একটি বাচ্চা ঘোড়া আছে তার। একসময় দিন মজুরি করে জীবিকা নির্বাহ করতেন কাশেম মিয়া। ধারকর্জ করে একদিন কিনে ফেলেন দুটি ঘোড়া, সেই থেকে চলছে তার ঘোড়া দিয়ে হাল চাষ। প্রথম দিকে ঘোড়া দুটো দিয়ে হাল চাষ করাতে ভীষণ বেগ পেতে হতো তার। ধীরে ধীরে ঘোড়া দুটো হাল চাষে অভ্যস্ত হয়ে উঠেছে। এখন গরুর চেয়েও দ্রুত ঘোড়া দিয়ে হাল চাষ করতে পারেন কাশেম মিয়া। গরু দিয়ে এক বিঘা জমি হাল চাষ করতে হয় 3-4 বার, সময় লাগে কমপক্ষে 2 দিন। আর ঘোড়া দিয়েই সেই জমিটি চাষ করা যায় 2 হালেই। এই গুড়া দেয়া শ্বাস বেশি করতারি যদি গরু দেয় একটা নিয়েতে শ্বাস তুলি, আর গুড়া দা জুড়লে আমি 2 হাতে শ্বাস তুলতারি। তে আমার টেহাও বেশি বাড়িয়ে ইয়ে জিনিসও আপনার এই হাইল কম গুরুত্ব থেকে শক্তি গুঁড়াত বেশি। ঘোড়া দিয়ে হাল চাষ করে কাশেম মিয়া সময় যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি বেড়েছে তার আয়ের পরিমাণও। তাছাড়া গরুর যে ঘোড়ার বাজার মূল্য অনেক কম, কম খাবার খরচও। সব মিলিয়ে ঘোড়া দিয়ে হাল চাষ করে এলাকায় চমক সৃষ্টির পাশাপাশি কাশেম মিয়া সংসারেও নিয়ে এসেছেন কাঙ্ক্ষিত সচ্ছলতা। রাজকীয় ঘোড়া শেষ পর্যন্ত আমাদের কৃষিকাজেও অবদান। প্রতি ডেলি আপনার 300-400 টাকার ইনকামও, আমার খুব ভালো সুখে সংসারই চলছে। আর অহন বর্তমান যুগে এই বেশি আমি আল্লাহ পাক রাখছে, আমি এই বেশি চলতাছি। আর অহন বর্তমান যুগে আরও থাকবার আশাও করি আল্লাহ যদি।